রসুল বললেন, ইহুদি জাতিরা মতভেদ করে 72 ফেরকায় ভাগ হয়েছে, আমার উম্মত 73 ফেরকায় ভাগ হবে, একদল বেশি। তো বাকি 72 ফেরকা জাহান্নাম যাবে, 1 ফেরকা জান্নাত যাবে। তখন সাহাবীরা প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, তাহলে কোন ফেরকা জান্নাত যাবে, আমরা কেমনে বুঝবো? তখন রসুল বললেন, যেটার উপরে আমি এবং আমার সাহাবীরা আসি, এটার উপরে যারা থাকবে তারাই হলো সেই জান্নাতি ফেরকা। তাহলে রসুল কিসের উপরে ছিলেন? এক নম্বরে ছিলেন তাওহিদের উপরে, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। দুই নম্বরে ছিলেন কি, এই তাওহিদটাকে দুনিয়াময় প্রতিষ্ঠা করার জন্য জিহাদ, সংগ্রাম, জীবন সম্পদ উৎসর্গ করে দিয়ে, বাড়ি ঘর সহায় সম্বল স্ত্রী পুত্র খ্যাত খামার সমস্ত কিছু কোরবান করে দিয়ে তারা বেরিয়ে পড়েছেন। অধিকাংশের কবর হয়েছে বিদেশের মাটিতে, এমন কোনো সাহাবি খুঁজে পাওয়া যেত না শরীরে কোনো না কোনো অস্ত্রের আঘাত নাই, বালক বালিকা থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধা পর্যন্ত, অন্ধ পর্যন্ত, নারী পুরুষ প্রত্যেকের জীবনের একটা উদ্দেশ্য ছিল, কোথায় গিয়ে জীবনটা দেওয়া যায়, মানে শহীদ হওয়া যায়। শহীদ হতে পারে নাই, নিজেকে নিজে প্রবোধ বকেছেন যে হায় হায় আমি শহীদ হতে পারলাম না, আমি ধ্বংস হয়ে গেলাম, আমি তাহলে আল্লাহর চোখে প্রিয় হলাম না। এই হলো নবী এবং নবী সাহাবিদের জীবন, কি তাওহীদকে, আল্লাহর সার্বভৌমত্বকে দুনিয়াময় প্রতিষ্ঠার ক্রমাগত সংগ্রাম, প্রাণান্তকর সংগ্রাম। কি উদ্দেশ্য? মানব জীবন যেন সুখে থাকে, শান্তিতে থাকে। এই কাজ যারা করবে তারাই হলো সেই জান্নাতি ফেরকা, আর বাকি সমস্ত কিছু 72 ফেরকার একটা। হিন্দু অববাহিকা যারা, তারা হিন্দু, এক হিসেবে ভারতীয় সবাই বলতে পারে আমরা হিন্দু। দিনুল কাইয়েমা, কোরআনে যেটা কায়েম থেকে চিরন্তন শাশ্বত, যেটা ছিল আছে এবং থাকবে। আগুনটা কি সনাতন, আছে থাকবে ছিল, সেটা কি আল্লাহ তৌহিদ। এক আল্লাহর হুকুম ছাড়া দ্বিতীয় কারোটা মানে না। আসলে কি, যুগে যুগে যে নবী রাসূল আসছেন না, এই মহাভারতে তো আসছেন, আসেন নাই? আর মহাভারতের সভ্যতা কিন্তু অনেক প্রাচীন, এখানে নাকি হাজার হাজার নবী রাসূল গেছেন। এনাদের শিক্ষা কোথায়, ওনাদের কিতাব কোথায়? মনুয়া নু নামে নামে মিল আছে, ওখানেও আছে যে একটা মহাপ্লাবন হয়েছিল, সেই প্লাবনের মধ্যে মানুষ সব বিনাশ হয়ে গেছে, কিস্তির মধ্যে মনু তার অনুসারীরা জোড়ায় জোড়ায় প্রাণীকুল সংরক্ষণ হয়েছে। পরবর্তীতে মানুষ, মানুষ শব্দটা কিন্তু মনুষ্য থেকে, মনু থেকে। এই জন্য হাদিসে আছে না আদমের সানি, নূহ আলাইহিস সালাম কিন্তু দ্বিতীয় আদম, ওনার নাম তো আমরা নূহের বংশধর, মানে মনুর বংশধর। ওই যে পলাশ সাহেব গেলেন না, ওর পলাশ আমি ভাই ভাই, এই চেতনাটাই আমরা দিতে চাচ্ছিলাম হিন্দুদেরকে। আমরা বলছি ভাই আসো, তোমরা তোমরা এই মোহাম্মদ ইসলাম আর কোরআনকে গালাগালি করো না, তোমরা অবতারকে পূজা করতেছ, উনিও তো আল্লাহ আল্লাহর প্রীত রসুল, কোরআনের সঙ্গে মিলাইয়ে দেখো, হাদিসের সঙ্গে মিলাইয়ে দেখো, হাজার হাজার কথা আছে তোমার কৃষ্ণ মনু যুধিষ্ঠিরের কথার সঙ্গে মিল, মিলবে না? নবীদের কথা মিলে না? মিলবে। ওই একটারে সুমা খাইতেছো আর একটারে ঘৃণা করতেছো, তোমার কোনোদিন ইবাদত হবে না। মুসলমানগুলো বলতেছি এটা আসো, তারা আমাদের কথাগুলো আর কি নিচ্ছেন। আমরা বলতেছি তৌহিদে নাই, কলেমায় নাই, কাফের মুশরিক, আসেন ঐক্য হন। কই আপনার দাড়ি কই, টুপি কই? একই বৃক্ষের বিভিন্ন শাখা প্রশাখা, বৃক্ষ কিন্তু একটা তৌহিদ। ওই একটা শাখা ভারতে, একটা শাখা আরবে, একটা শাখা ইহুদি জাতির মধ্যে, এই তো। একটা সময় যখন ছিল লিখন যন্ত্র আবিষ্কার হয় নাই, গাছের পাতায়, পশুর চামড়ায়, পাথরের উপরে, গাছের বাকলে, হ্যাঁ ইত্যাদির মধ্যে লিখে রাখছে কোরআন, জানেন তো? সে কোরআনকে একত্রিত করা হয়েছে, সংঘবদ্ধ করা হয়েছে, গ্রন্থবদ্ধ করা হয়েছে হযরত ওসমানের আমলে। তার আগে এই কোরআন ম্যাক্সিমাম ছিল হাফেজদের কলবে, মুখস্থ করা দরকার ছিল। বিশ্বে কত কোটি কোরআন আছে এখন সোনার হরফে সাবে, এত ঝকঝকে তকতকে, এত মূল্যবান কাগজ, কোরআন হারাই যাওয়ার আর কোনো সম্ভাবনা আছে? যেই কোনো একটা ঘরে যান, এক জিল কোরআন শরীফ আপনি পাবেন। তাহলে আমার কথা হলো, আপনি তাহলে মুখস্থটা কেন করলেন? সংরক্ষণ করার উদ্দেশ্যে যদি করে থাকেন, আমি বলবো যে না না, এটার এখন আর প্রয়োজন নাই। সবের উদ্দেশ্য করে থাকেন, ওকে, তাহলে সব বুঝতে হবে সবটা কি। যেই জ্ঞান মানবতার কল্যাণে কাজে লাগে না, সেই জ্ঞান বিষাক্ত, সেই জ্ঞান লাভ নাই। যেই কোরআন
পৃথিবীর একটা ইঞ্চি জায়গায় চলে না। আপনি রোমান ল বলেন, ব্রিটিশ ল বলেন, ইন্ডিয়ান ল বলেন, সমস্ত আইন দুইটা ধারাগুলো কার্যকর আছে, চলে। আমি বলবো একটা ল আছে, আল্লাহর ল, এটা চলে না, অচল। যেই সংবিধান অচল, চলে না, সেই সংবিধানের উকিল হইয়া, জজ হইয়া, ব্যারিস্টার হইয়া কি লাভ? এর ধারা উপধারা মুখস্থ করে কি লাভ আমাকে বলেন আপনি? বরং এখন কি কর্তব্য? ওই সংবিধানটা আগে চালু করো, তারপর সেটার উপরে পণ্ডিত হও, সেটার উপরে হেফজ করো, মুখস্থ করো, আমার কোনো আপত্তি নেই। ইসলাম একটা ঘর। হুজুর উদাহরণ দিয়েছেন, খুব খেয়াল করেন কিন্তু আপনি, সালাহ হলো তার খুঁটি, খাম্বা, জেহাদ হলো তার সাত, এটা পরিষ্কার হয়ে গেল। পিলার কেন দেয়, খুঁটি কেন দেয়? সাত ধরে রাখার জন্য না? তাহলে আল্লাহ রসুল খুঁটির সঙ্গে কিসের তুলনা দিলেন? আর সাদের সঙ্গে কিসের তুলনা দিলেন? জেহাদ। মানে হলো জেহাদের চরিত্র অর্জনের জন্য সালাহ। জেহাদ করবেন কেন? তৌহিদ প্রতিষ্ঠা করার জন্য। তৌহিদ প্রতিষ্ঠা করলে কি হবে? শান্তি প্রতিষ্ঠা হবে। এটাই তো আল্লাহর উদ্দেশ্য। মানব জীবনের উদ্দেশ্য কি? শান্তি প্রতিষ্ঠা। শান্তি মানে কি? ইসলাম, ইসলাম প্রতিষ্ঠা, এটাই আপনার ইবাদত। আচ্ছা, সে শান্তি প্রতিষ্ঠা হবে কিভাবে? তৌহিদ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা প্রতিষ্ঠা হলে। তৌহিদ প্রতিষ্ঠা হবে কিভাবে? জিহাদের মাধ্যমে। জিহাদ মানে আপ্রাণ প্রচেষ্টা। জিহাদ করতে হলে একটা চরিত্র লাগবে না আপনার? ট্রেনিং লাগবে না? সে ট্রেনিংটা কোথায়? এই যে সালা। এখন জেহাদের জন্য কি লাগে? ঐক্য লাগে। এই জন্য আল্লাহ বলছেন, তোমরা একটা নির্দিষ্ট জায়গায় এসে ঐক্য হও। সময় অনুবর্তিতা লাগে, সময় মোতাবেক পাঁচবার সময় অনুবর্তিতা শিক্ষা, তারপরে ডিসিপ্লিন, একসঙ্গে উঠবস করবা, একভাবে দাঁড়াবা, আনুগত্য, তোমাদের একজন ইমাম থাকবে সামনে, তিনি কমান্ড করবেন, তোমরা উঠবস করবা। এই যে সালার মধ্যে ঐক্য, শৃঙ্খলা, আনুগত্য ইত্যাদি শিক্ষা দেয়। এখানে সালার একটা উদাহরণ দিচ্ছি, সংস্কার, সংশোধন, আসলাহা মানে সংশোধন। আচ্ছা বলেন তো দেখি, এই টেবিলটাতে দাঁড়িয়ে আছে, এটা কয়টা পায়া আছে? একটা পায়া যদি ভেঙে যায়, এটা দাঁড়িয়ে থাকতে পারবে? তখন আপনি কি করবেন? পায়াটা দিবেন না ঠিক করে, এই টেবিলটাকে সংস্কার করলেন। এই সংস্কার করার কারণে কি হইল? তার পূর্বের অবস্থা ফিরে আসলো। এই জন্য সালার আরেক নাম হলো সংস্কার। মোমেনরা কখনো বিক্ষিপ্ত থাকতে পারে না, মোমেনরা ঐক্য হইতে হয়, সবসময় ঐক্য থাকতে হয়, কারণ শয়তানের বিরুদ্ধে ক্রমাগত লড়াই তার। সে যদি বিচ্ছিন্ন হয় তাহলে শয়তান বিজয়ী হয়ে যাবে। এই জন্য মাঝে মধ্যে শয়তানের প্ররোচনা তার মধ্যে বিক্ষিপ্ততা আসে, বিচ্ছিন্নতা আসে, আবার সালার সময় তারা ঐক্য হয়ে যায়, সংস্কার হয়ে যায়। কখনো কখনো তার মধ্যে আনুগত্যহীনতার জন্ম হয় অহংকারের কারণে, এই ইমাম যা বলবেন আমি তা করব, এই কথা বলার সাথে সাথে একজনের উপর তার সারেন্ডার হয়ে যায়, তার আনুগত্যের ট্রেনিং শুরু হয় তখন। এই যে সংস্কার, বাস্তব জীবনে ইবলিসের প্ররোচনায় চরিত্রের মধ্যে কোনো ঘাটতি থাকলে সেই ঘাটতিগুলি সালার মাধ্য দিয়ে পূর্ণ করা হয়। এই জন্য সালার আরেক নাম কি? সংস্কার। সালা হলো ডাইস, মোল্ড, ইটের খোলায় একটা নির্দিষ্ট মাপের কাঠের একটা ডাইস না? লক্ষ লক্ষ ইট একই রকম দৈর্ঘ্য প্রস্থে বের হয় না? এই মানুষ এক একজন এক এক রকম, কেউ খুব সাহসী, কেউ কম সাহসী, কেউ কৃপণ, কেউ দানশীল, কেউ আনুগত্যশীল, কেউ আনুগত্য করে না। কিন্তু সালাটা হলো এমন একটা জিনিস, একটা ন্যূনতম চরিত্রের মধ্যে নিয়ে আসে ডাইসের মতো করে, সবগুলা মানুষের চরিত্র হয়ে যায় একই রকম, তাদের একই ইমাম, একই লক্ষ্য, একই উদ্দেশ্য, একই তাদের আকীদা। এই যে বিভিন্ন চরিত্রের মানুষগুলাকে একটা নির্দিষ্ট চরিত্রে রূপ দান করে কিসে? এই জন্যে সালার আরেক নাম হলো ডাইস, সাঁস, মোল্ড। তাহলে সালা সংস্কার, সালা ডাইস। আসলে এটা এই নতুন মনে হয়, তাই না? হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পাইলে এমনই। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, ঢাকা থেকে চট্টগ্রাম যাব, এই তো? আচ্ছা, এই জন্যে তুমি ইন্ডিয়া থেকে ইঞ্জিন আনলা, চাক্কা আনলা, খালি ট্রেন দিয়ে তুমি চাইতে পারবা চিটাগাং? রেল লাইন বসান লাগবে না? এই জন্যে রাস্তা বানানো হয়েছে, এটার উপরে পাথর দেওয়া হয়েছে, পাথরের উপরে স্লিপার দেওয়া হয়েছে, মানে কাঠ, লাইন বসানো হয়েছে প্যারালাল।
সেটার উপরে প্রচণ্ড গতিতে ট্রেন চলছে। একটা পর্যায়ে হয়েছে কি জানো, ট্রেন আর চলে না, ড্রাইভার নেমে গেল, এটা ঠান্ডা হয়ে গেল। ঠান্ডা হওয়ার পরে চোরে ট্রেনের বিভিন্ন অংশ চুরি করে নিয়ে গেল, মরিচে ধরে গেল। একটা পর্যায়ে সময় কিন্তু যাচ্ছে, 100 বছর চলে গেল, ট্রেন নাই, গায়েব। ট্রেনের পর থেকে এবার লোহাগুলোও গায়েব, কাঠের টুকরাটাও গায়েব, পাথরগুলো গায়েব। আরে কি রে, এটা রাস্তা পড়ে আছে খামাখা, কোনো কাজকর্ম নাই, এই রাস্তার মধ্যে কিছু করো, দেখলে কিছু হয় না, রাস্তাটা কাটো, এটা জমি করো। এরই মধ্যে আরও 100 বছর চলে গেছে। পরবর্তী জেনারেশন বললো যে আজকালকার যুগে এই খামাখা কম উৎপাদনশীল, বেশি উৎপাদন করে মাছ চাষ করবো এখানে, চলে এটা নদী কর, বিরাট বিরাট রুই মাছ হচ্ছে এখানে। পরবর্তী প্রজন্ম আইসা দেখলো যে রুই নদীর আশেপাশে বিরাট বিরাট বৃক্ষ, আর গপ্প করতেছে এইটা এক সময় বিরাট সাংঘাতিক বড় মাছ হইতো। এখন যদি একটা লোক আইসা বলে এটা দিঘিও ছিল না, রাস্তাও ছিল না, খ্যাতও ছিল না, ট্রেন চলতো এখান দিয়ে প্রচণ্ড গতিতে, ঘুম হারাম করে দিয়ে গগন বিদারী শব্দ করে চলতো ট্রেন, সেই ট্রেন নাই। 1400 বছর আগে যেটা বলে গেলেন, আমার উম্মা ইহুদি খ্রিস্টানদেরকে এমনভাবে নকল করবে, তারা যখন তার আপন মায়ের সঙ্গে যখন ব্যবচার করবে তাই এরা তাই করবে, তারা যখন গুই সাপের গর্তে প্রবেশ করে এরা তাই করবে। দাজ্জালকে তারা চিনতে পারে নাই, দাজ্জালের তৈরি জীবন ব্যবস্থা তারা মেনে নিয়েছে। ব্রিটিশরা মাদ্রাসা বসিয়েছে, সেই মাদ্রাসায় ব্রিটিশরা একটা প্ল্যান করে একটা ইসলাম শিক্ষা দিয়েছে, সেই ইসলাম শিখে আমাদের আলেমরা বেরিয়ে সেই বিকৃত ইসলাম ওয়াজ করে মসজিদে মাদ্রাসায় শিক্ষা দিচ্ছেন। এখন আপনাদেরকে কি করে বুঝাবো এটা আল্লাহ রসুলের ইসলাম না। মোমেন হওয়া মানেই হলো জীবন সম্পদ দেওয়া। আচ্ছা, জান্নাত কার জন্য, গুনাহ ক্ষমা কার জন্য, আল্লাহ ওয়াদাবদ্ধ কার সাথে, আল্লাহ ওলি উল্লেজিনা আমানু, আল্লাহ মোমিনের ওলি, কার ওলি, মোমিনের ওলি, আল্লাহ অভিভাবক, আল্লাহ রক্ষক, কার, মোমিনের, মোমেন হন। মোমেন হওয়ার পরে আপনি এবার মুফাসসির হন আর মুত্তাকি হন আর কি হন, পরে আগে মোমেন হন। সেই মোমেন হওয়ার জন্য সূরা হুজরাতের 15 নম্বর আয়াত, তৌহিদ আল্লাহর হুকুম ছাড়া কার হুকুম, এক, দুই আল্লাহর হুকুম প্রতিষ্ঠার জন্য জীবন সম্পদ আমি দিয়ে দিলাম আল্লাহর রাস্তায়, এই হলো মোমেন। ওই আল্লাহকে দিতে হবে জান্নাতে যেতে হলে, নিয়ে মোমেন হওয়া যাবে না। আসহাবরা কি করছেন, দিছেন, দিতে হবে। ওই যে আজকে তো ধর্মের নামে নেওয়া হচ্ছে, আমাদেরকে হাদিয়া দেওয়া হচ্ছে, তা আমরা খাবো কি করে তাইলে? আরে ভাই আপনি খান না, আমি তো না করি না, আপনি খান, খাইছেন তো 100 বছর থেকে, আরো বেশি করে খান, তবে মনে রাখেন আগুন খাচ্ছেন, তবে সেটা আগুন খাচ্ছেন হারাম। দুই, এই দুনিয়াতে যারা দিনের বিনিময় নিয়ে গেল হাসরের দিন, তাদের জন্য কিছু থাকলো না আর। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা ওয়া আনফুসাহুম বিআমওয়ালিহিমুল জান্নাহ, আল্লাহ মোমেনদের জান মাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। আল্লাহ আমার জান মাল নিয়ে কি করবেন, এই আমার জান আর আমার মাল, আমার সম্পদ মানবতার কল্যাণে আল্লাহর রাস্তায় দিয়া জান্নাত কিনতে হবে। এই মানুষকে আল্লাহ এগুলি দিছেন অন্যকে দেওয়ার জন্য, নিজের জন্য না। এজন্য আপনাদের যতটুকু সম্ভব সাধ্যে কুলায় নিজের জীবন ধারণ করার পর আপনি অবশিষ্ট মানবতার কল্যাণে মানে আল্লাহর রাস্তা দেবেন, তাহলে আপনি মোমেন হবেন। টাইমটা হলো আমার জীবন মানে জান, আল্লাহ আপনাকে যে সামর্থ্য দিয়েছেন এটা আল্লাহকে দিতে হবে, কাজেই আল্লাহর রাস্তায় এই কাজে আপনারা অংশগ্রহণ করবেন। এই জাতির মধ্যে বুঝছো লক্ষ লক্ষ মুফাসসির হয়েছে, পীর সাহেব হয়েছে, আধ্যাত্মিক দরবেশ হয়ে গেছে, ফকিহ হয়েছে, অনেক বিরাট বিরাট পণ্ডিত হয়েছে, উম্মতে মুহাম্মদী হয় নাই, একজনও খালিদ নাই, একজনও আলী, একজনও আবু বকর, একজনও ওমর, একজনও নাই। আর এই জাতি সব কিছু হয়েছে কিন্তু মোমেন হয় নাই, এই জন্য আল্লাহর ওয়াদা এদের জন্য নাই। এই পৃথিবীর কর্তৃত্ব কার এখন, দাজ্জালের হাতে, কিন্তু আল্লাহ যে বলছেন মোমেনদেরকে পৃথিবীর কর্তৃত্ব দেবো সূরা নূরের 55 নম্বর আয়াতে, তাহলে আল্লাহ মিথ্যা ওয়াদা দিয়েছেন, তার মানে এরা মোমেন না। মোমেন না মানে কি, কাফের, মোমেন দাবি করতেছো এটা ভুল, মোমেন না, মুসলিম না, তোমরা উম্মতে মুহাম্মদী না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পৃথিবীর কোনো শক্তিকে ভয় করবে না, পরাজিত হবে না, নিজেরা নিজেরা মারামারি করবে না। হুজুরের টাইটেল হচ্ছে রহমাতুল্লিল আলামিন, সমস্ত বিশ্ব জাহানের জন্য রহমত স্বরূপ। এই উম্মতে মুহাম্মদী সমস্ত দুনিয়াকে আল্লাহ সত্য দিনের আওতার মধ্যে এনে মানব জাতির মধ্যে ন্যায় সুবিচার প্রতিষ্ঠা করবে, তারাই তো উম্মতে মুহাম্মদী। পৃথিবীর সবচাইতে দুর্ধর্ষ আর্মি ছিল
রোমান সাম্রাজ্যের আর্মি পারসিয়ানরা শত সহস্র বছরের ডাইনেস্টি এক একটা, একটা সভ্যতা যখন শত সহস্র বছর চলে যায় তখন তাদের শৌর্য বীর্য বিশাল আকার ধারণ করে, লক্ষ লক্ষ আর্মি, তাদের তো তখনকার নতুন নতুন অস্ত্র শস্ত্রে সজ্জিত, ট্রেইনড। সেই দুইটা সুপার পাওয়ারকে তস নষ্ট করে দিয়েছে উম্মতে মুহাম্মদি অ্যাট এ টাইম। কেমন ছিল তাদের ডিসিপ্লিন, কেমন ছিল তাদের জজবা, জোশ, আল্লাহর প্রতি সমর্পণ, আল্লাহর প্রতি তাদের নির্ভরশীলতা। পৃথিবীর কোনো শক্তিকে তারা ভয় করতো না, ন্যায়ের পক্ষে, তৌহিদের পক্ষে। আজকে যখনই আমরা দাজ্জালকে মেনে নিলাম, বাস আমাদের ভিতর থেকে আল্লাহ সাহস উঠাই নিয়েছেন, ভীরুতা ঢুকাই দিয়েছেন। আমরা এখন তাদেরকে দেখলে হুজুর 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 হুজুর, তোমরাই ঠিক, তোমাদের চালচলনে ঠিক, তোমাদের কথাবার্তায় ঠিক, তোমাদের ল্যাঙ্গুয়েজ ঠিক, তোমাদের খাওয়া দাওয়া ঠিক, তোমাদের পোশাক আশাক ঠিক, তোমরা যা বলবা এটাই ঠিক। শেষ হয়ে গেল শ্রেষ্ঠত্ব, শ্রেষ্ঠত্বের অনুভূতি পর্যন্ত লোপ পায় গেল। এটাও বুঝাতে পারবেন না যে তোমার বাবা একসময় জমিদার ছিল। খয়রা উম্মতি উখরিজাতুল লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা শ্রেষ্ঠ জাতি, ইউ আর দ্য গ্রেট নেশন, মানব জাতির মধ্যে তোমাদের উত্থান হয়েছে, সৎ কাজের আদেশ দিবে, কমান্ড করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। কাজেই ওই জাতি শ্রেষ্ঠত্বের আসন থেকে আল্লাহ বের করে দিয়েছেন, উম্মতে মুহাম্মদি থেকে আউট, মোমেন থেকে আউট, মুসলিম থেকে আউট। তারা আজকে আল্লাহর লানতের বস্তু, গজবের বস্তু, আল্লাহর ক্রোধের পাত্র। নিজেরা নিজেরা মারামারি করে, হানাহানি করে আজকে সততা বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত। বাস এখন এই বিক্ষিপ্ত জাতিটাকে ইস্পাত কঠিন আবার ঐক্যবদ্ধ করা, আবার পৃথিবীর বুকে শ্রেষ্ঠত্বের আসনে আসীন করানো, আবার তাদের দৃষ্টি ফিরিয়ে দেওয়া, আবার তাদেরকে একটা লক্ষ্যের দিকে চালিত করা, সেই কাজে আপনারা আসছেন। এ কোনো পীরের দরবার না, এ অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম, দাজ্জাল ধ্বংসের একটা অভিযান। জীবন সম্পদের বাজি লাগবে।